রবিবার গভীর রাতে বিএসএফের 50 নম্বর ব্যাটেলিয়ান নদিয়ার বিজয়পুর সীমান্তে টহল দেবার সময় সীমান্তবর্তী এলাকা থেকে তপন বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে 10 কিলো গাঁজা ও 120 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ উদ্ধার করে। ধৃতকে বিএসএফ কৃষ্ণগঞ্জ থানার হাতে তুলে দেয়। ধৃতকে সোমবার কৃষ্ণগঞ্জ আদালতেও পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা। রবিবার গভীর রাতে বিএসএফের 50 নম্বর ব্যাটেলিয়ান নদিয়ার বিজয়পুর সীমান্তে টহল দেবার সময় সীমান্তবর্তী এলাকা থেকে তপন বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে 10 কিলো গাঁজা ও 120 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ উদ্ধার করে। ধৃতকে বিএসএফ কৃষ্ণগঞ্জ থানার হাতে তুলে দেয়। ধৃতকে সোমবার কৃষ্ণগঞ্জ আদালতেও পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা। রবিবার গভীর রাতে বিএসএফের 50 নম্বর ব্যাটেলিয়ান নদিয়ার বিজয়পুর সীমান্তে টহল দেবার সময় সীমান্তবর্তী এলাকা থেকে তপন বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে 10 কিলো গাঁজা ও 120 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ উদ্ধার করে। ধৃতকে বিএসএফ কৃষ্ণগঞ্জ থানার হাতে তুলে দেয়। ধৃতকে সোমবার কৃষ্ণগঞ্জ আদালতেও পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা। রবিবার গভীর রাতে বিএসএফের 50 নম্বর ব্যাটেলিয়ান নদিয়ার বিজয়পুর সীমান্তে টহল দেবার সময় সীমান্তবর্তী এলাকা থেকে তপন বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে 10 কিলো গাঁজা ও 120 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ উদ্ধার করে। ধৃতকে বিএসএফ কৃষ্ণগঞ্জ থানার হাতে তুলে দেয়। ধৃতকে সোমবার কৃষ্ণগঞ্জ আদালতেও পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।